আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে চিড়া এবং নারকেল বাদাম দিয়ে চিড়ের ছানাচুর বানাবো। চিড়ের ছানাচুরটা বাচ্চারা খেতে অনেক ভালোবাসে, ওরা চিড়ের মুলা খেতে পারে না, তাই চিড়ের ছানাচুরটা খেতে ভালোবাসে, অনেকটা মজা। চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমি এখানে 500 গ্রাম চিড়ে নিয়েছি, চিড়াতে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ। আমি চিড়েগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে এগুলোকে মেখে নেব, এগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে। লবণটা যেন মিশ হয় এজন্য একটু ভালো করে মেখে নিতে হবে, লবণ মিশ না হলে ভালো লাগবে না। আমি এখানে 1/3 ভাগ চিড়ে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে নাড়তে নাড়তে ভালোভাবে ভেজে নেব। একটু লালচে কালার করে ভেজে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই চিড়ের ছানাচুরটা খেতে অনেকটা মজা, বাচ্চারা খুব ভালোবাসে। বাচ্চারা তো চিড়ের মুলা কামড়াইয়ে খেতে পারে না, এবং যারা মুরব্বীরা আছে তারাও খেতে পারে না, তাদের জন্য এই চিড়ের ছানাচুরটা অনেকটা সুবিধা, খেতে অনেকটা টেস্ট। আপনারা দেখলে বুঝতে পারবেন, এভাবে বাসায় যদি একবার ট্রাই করে দেখুন তাহলে খেয়ে দেখবেন কত টেস্ট, কত মজা। আমার এইগুলো হয়ে আসছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। নিয়ে আমি এইভাবে আরও 2 ভাগ চিড়া আছে, ওগুলোকে এইভাবে সুন্দর করে ভেজে নেব। এগুলো মচমচে হয়ে গেছে একদম, আমি উঠিয়ে নিয়েছি। দেখুন আমি আমার কালারটা, চিড়ের কালারটা কত সুন্দর হয়েছে, একদম মচমচে হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিছি 2 কাপ পানি, 2 কাপ পানিতে দিয়ে দিছি 250 গ্রাম মিঠা, 250 গ্রাম গুড় দিয়ে আমি এগুলোকে শিরা বানিয়ে নেব। 500 গ্রাম চিড়ের সাথে 250 গ্রাম গুড় লাগবে, এই পরিমাণে দিলে হবে, মিষ্টিটা হয়ে যাবে। আর যদি আপনারা মিষ্টি বেশি খান তাহলে সামান্য চিনিও দিতে পারেন। আমি এখন এখানে নারকেল দিয়ে দিছি 1 কাপ, নারকেলটা দিয়ে এগুলোকে আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এগুলো যখন আঠালো হয়ে আসবে তখন দেখলে বোঝা যাবে। আমি বাদামগুলো দিয়ে দিছি, দেখুন স্কিপ হয়ে গেছে ভিডিওটা, সরি, বাদাম দিতে দেখা যায় না। এখন উপরে বোঝা যাচ্ছে বাদামগুলো বেশি আছে, আমি 1/2 কাপ বাদাম দিয়ে দিছি। আমার শিরাটা প্রায় হয়ে আসছে, আঠালো হয়ে গেছে, দেখতে বোঝা যাচ্ছে। আপনারা এইভাবে যদি বাসায় একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কতই। আমি সামান্য আরেকটু চিনি দিয়ে দিছি, মিষ্টি যদি কম হয় তাহলে বাচ্চারা খেতে ভালোবাসবে না, এই জন্য আরেকটু চিনি দিয়ে দিছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরও বেশিও দিতে পারবেন। এখন আমি সব চিড়া এখানে দিয়ে দিছি, দিয়ে এগুলোকে নাড়তে থাকতে হবে। এখন এগুলো আঠালো হয়ে যাবে মূলার মতন, তাহলে চুলে অনেকটা নাড়তে হবে, তারপরে ঝরঝর হয়ে যাবে। এরপরে এখন যদি নামিয়ে ফেলেন এগুলো মোলার মতো দলা হয়ে যাবে, দলা করে যাবে না, ঝরঝরে করতে হবে, নাড়তে নাড়তে অনেকক্ষণ নাড়তে হবে, চুলের আঁচটা একদম নর্মালে রাখতে হবে। এখন একটু আঠালো আঠালো আছে, কিছুক্ষণ পরে দেখবেন এগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। এখন যদি দলা করেন এগুলো মোলা হয়ে যাবে, এভাবে নাড়তে নাড়তে ঝরঝরে করে নিতে হবে। আমার সবগুলো হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, দেখতে বুঝে যাচ্ছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে নেই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।